আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের বহুল বিক্রিত একটি বাইক। এই বাইকটি একটা সময় আমি নিজেও রাইড করতাম। এর মাইলেজ এত ভালো এত ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মহিদুল ইসলাম শাকিল অ্যান্ড ওয়েলকাম টু এবিএস রাইডার। ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ব্রোস, কম তেলে বেশি চলে এমন বাইক কি বাংলাদেশে আছে? জ্বালানির যে দাম বেড়েছে এই 2022 সালের আগস্ট মাসে, তাতে বর্তমান সময়ে যারা নতুন বাইক কিনবেন বা সেকেন্ড হ্যান্ড বাইকও কিনবেন ভাবছেন, তারা লুকের কথা বিবেচনা না করে বা সৌন্দর্যের কথা বিবেচনা না করে ফুয়েল সেভ অর্থাৎ বেস্ট মাইলেজ পাওয়া বাইকটি কিনতে চাইবে। সো ব্রোস, আজকে আপনাদের সাথে এমন 10টা মোটরসাইকেলের কথা আপনাদের সাথে শেয়ার করব যে মোটরসাইকেলগুলো কম তেলে বেশি চলে। কারণ এই আপতকালীন সময়ে, আপতকালীন কেন বলছি, কারণ ফুয়েলের দাম অনেক বেশি বেড়ে গেছে। এই ফুয়েলের দাম যতক্ষণ পর্যন্ত না কমছে সেই সময়টাকে একজন বাইকারের জন্য আপতকালীন সময় বলা হচ্ছে। তো যাই হোক, এই আপতকালীন সময়ে যদি কেউ বাইক কিনতে চান মাইলেজের কথা চিন্তা করে, তাহলে আজকের ভিডিওটি তার জন্য। সো ব্রোস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে সবার আগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মাইলেজের কথা বিবেচনা করে বাইক কিনলে সর্বপ্রথমে যে বাইকটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো হিরো স্প্লেন্ডর। হিরো কোম্পানির হিরো স্প্লেন্ডর বাইকটি বাংলাদেশে বেশ জনপ্রিয়। এই বাইক থেকে আপনি প্রায় 70 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। হিরো স্প্লেন্ডর প্লাস আইবিএস, হিরো স্প্লেন্ডর প্লাস আই স্মার্ট কমিউটার সেগমেন্টে বাংলাদেশে খুবই জনপ্রিয় বাইক। দ্বিতীয় যে বাইকটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো কম তেলে বেশি চলে কোন বাইক। হ্যাঁ, কম তেলে বেশি চলে যদি এই স্লোগানের কথা বলি তাহলে আমরা টিভিএস এর ক্ষেত্রে আসি। টিভিএস এর মধ্যে অনেকগুলো বাইকই আছে কম তেলে বেশি চলে, পর্যায়ক্রমে আমরা যাব। কিন্তু সবচেয়ে বেশি মাইলেজ পাবেন যে বাইকটি দিয়ে সেটা হচ্ছে টিভিএস এক্সেল। এক্সেল বাইকটি আপনারা অনেকেই চিনেন, অনেকটা স্কুটি টাইপের বাইক। যদিও টিভিএস এক্সেল কমফোর্ট, টিভিএস এক্সেল আই টাচ এই বাইকগুলো হচ্ছে টিভিএস এক্সেল বা কম তেলে বেশি চলে সিরিজের প্রথম বাইক। এই বাইকটাতে আপনি ইজিলি 60 কিলোমিটার অর্থাৎ 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। তিন নম্বরে যে বাইকটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো হোন্ডা লিভো 100 সিসি অর্থাৎ 100 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং লুকের দিক থেকেও খুবই সুন্দর একটি বাইক হচ্ছে হোন্ডা লিভো 100 সিসি। এই বাইকটি থেকে আপনি 60 কিলোমিটার অর্থাৎ 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। তারপরে যে বাইকটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো হোন্ডা ড্রিম 110 অর্থাৎ 110 সিসি সেগমেন্টে যদি হোন্ডার কোনো বাইক কিনতে চান এবং লুকের দিকও যদি সামান্য বিবেচনা করেন, তাহলে কিন্তু এই বাইকটা আপনার জন্য বেস্ট হতে পারে। এবং মাইলেজের ক্ষেত্রে এই বাইকটা থেকে আপনি 60 কিলোমিটার পার লিটার অর্থাৎ 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকটি খুবই সুন্দর একটি বাইক হোন্ডা কোম্পানির। পাঁচ নম্বরে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো রানার এডি 80 ডিলাক্স। নিজের দেশের কোম্পানি হিসেবে রানার এডি 80 ডিলাক্স বাইকটি মূল্যেও যেমন সাশ্রয়ী তেমনই মাইলেজের ক্ষেত্রেও আপনি পাবেন বেস্ট মাইলেজ। অর্থাৎ এই বাইকটি থেকে আপনি 60 কিলোমিটার অর্থাৎ 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। দেশের কোম্পানি হিসাবে এই বাইকটি খুবই জনপ্রিয় একটি বাইক এবং মেনটেন্যান্স ফ্রি একটি বাইক। ছয় নম্বরে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো ইয়ামাহা সেলোটো। ইয়ামাহা সেলোটো বাইকটি আপনারা সবাই চিনেন, খুবই সুন্দর একটি বাইক। ইয়ামাহার মধ্যে যদি আপনি মাইলেজ খুঁজতে যান তাহলে বেস্ট বাইক হতে যাচ্ছে এটি আপনার জন্য। এবং কমফোর্ট প্লাস বাইকটির মূল্য সবকিছু মিলিয়েই বাইকটি আপনার জন্য বেস্ট হতে পারে। এবং এই বাইকটি থেকে আপনি 60 অর্থাৎ 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। সাত নম্বর সেগমেন্টে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো সুজুকি হায়াতে। সুজুকি হায়াতে বাংলাদেশে কতটা জনপ্রিয় একটি বাইক সেটা আসলে আমরা সকলেই জানি, বিশেষ করে ইয়ং জেনারেশন থেকে শুরু করে ওল্ডার জেনারেশন অর্থাৎ সিনিয়র জেনারেশন যারা আছেন সবাই কিন্তু এই বাইকটি বেস্ট পছন্দ করে। কমফোর্ট, লুক, মাইলেজ সব দিক দিয়ে সেরা একটি বাইক হচ্ছে সুজুকি হায়াতে। এবং আমার কাছে বাইকটি খুবই ভালো লাগে, স্পেশালি এই বাইকের স্মুথনেসটা অত্যন্ত ভালো, মানে খুবই স্মুথ এই বাইকটি রাইড করতে। এই বাইকটা থেকে আপনি 55 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। আট নম্বরে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো টিভিএস মেট্রো। বাংলাদেশে এমন জনপ্রিয় একটি বাইক যে বাইকটি আসলে
আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের বহুল বিক্রিত একটি বাইক। এই বাইকটি একটা সময় আমি নিজেও রাইড করতাম। এর মাইলেজ এত ভালো এত ভালো, এবং এর লুক প্লাস স্মুথনেস এতটাই সুন্দর। এই বাইকটি অলওয়েজ আমাকে এখনো টানে, কারণ আমার লাইফের প্রথম বাইক ছিল এটি। এই বাইকটি থেকে আমি যখন বাইক রাইড করতাম তখন 60 কিলোমিটার অর্থাৎ 60 কিলোমিটার/লিটার মাইলেজ পেতাম। এখন কোম্পানি থেকে ক্লেম করছে এটা 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে আপনি মাইলেজ পেতে পারেন। আমার মতে এই বাইকটি টিভিএস বাইকের ফুয়েল সেফ বাইকের সেগমেন্টের যে বাইকগুলো আছে এই বাইকটি হচ্ছে বেস্ট। তারপরে হচ্ছে 9 নম্বরে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজাজ প্লাটিনা। বাজাজ প্লাটিনা বর্তমানে আপডেট কয়েকটা ভার্সন এসেছে এবং লুকেও অনেকটা পরিবর্তন এসেছে। সামনের একটা এলইডি হেডলাইট দিয়েছে, মাইলেজটা অনেক বাড়িয়েছে যেটা আগের বাইকগুলোতে ছিল না। কিন্তু বর্তমান নতুন যে বাজাজ প্লাটিনা বাইকগুলো বাজারে নেমেছে এগুলোর মাইলেজ কিন্তু অসাধারণ। বাজাজ প্লাটিনার দুইটা সেগমেন্ট হয়, একটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট বা বাজাজ প্লাটিনা ES 100T, আরেকটা হচ্ছে KS বা কিক স্টার্ট বাজাজ প্লাটিনা 110। এই বাইকটি থেকে আপনি 50 কিলোমিটার/লিটার মাইলেজ পেয়ে যাবেন। এবং 10 নম্বরে আপনাদের সাথে যে বাইকটি শেয়ার করব সেটা হলো টিভিএস রিডন। টিভিএস রিডন বাইকটি বর্তমানে মোটামুটি জনপ্রিয়, খুব বেশি প্রচলিত না থাকলেও বাইকটি থেকে আপনি মিনিমাম 50 থেকে 55 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। সো ব্রোস, এই ছিল 10টা মোটরসাইকেল যে মোটরসাইকেলগুলো থেকে আপনি এভারেজে 50 থেকে 60 কিলোমিটারের মতো মাইলেজ আপনি পেতে পারেন প্রতি লিটার পেট্রোল বা অকটেনে। সো ব্রোস, পেট্রোল বা অকটেনের দাম যে পরিমাণ বেড়েছে তা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইকের কথাটা বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনারা যারা কেউ নতুন বাইক কিনবেন সেক্ষেত্রে আপনাদের এই বাইকগুলো পছন্দ করা উচিত, কারণ এত দাম দিয়ে বাইক কিনবেন আবার এত দাম দিয়ে পেট্রোল কিনবেন, দেখা গেল সেক্ষেত্রে আপনার মাইলেজ যদি কম পান আপনার দেখা গেল যে পকেট শুধু কাটতেই থাকবে কাটতেই থাকবে। সো এই ছিল আজকের এপিসোডে। আপনার বাইকে কে কত লিটার মাইলেজ পাচ্ছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার বাইক থেকে আপাতত আমার বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V রেস এডিশন, এটা থেকে এখন আপাতত আমি 35 থেকে 38 কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছি প্রতি লিটার তেলে। আর আপনাদের কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ব্রোস, আজকের এপিসোড এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ABS রেডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।